ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করল টুইটার। সব জল্পনা কল্পনা ছাপিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেলওয়্যার আদালতে ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করেছে টুইটার। টুইটারের সঙ্গে মার্ক 44 বিলিয়ন চুক্তি বাতিল করায় এ মামলা করেছে। মঙ্গলবার 12 জুলাই টুইটার মার্কসের বিরুদ্ধে মামলা করে। মামলার অভিযোগে বলা হয়েছে মার্কস টুইটারের সঙ্গে যাচ্ছে তাই আচরণ করছে, সে ভাবছে যখন তখন কোনো চুক্তি বাতিল করা যায়, শেয়ার হোল্ডারদের নিয়ে ছিনিমিনি খেলছে, কোম্পানির স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটানো যায় ও রাতারাতি কথা বদলে চুক্তি বাতিল করা যায়, মার্কসের এ ধরনের আচরণ ন্যায়সঙ্গত না হয় তার বিরুদ্ধে মামলা করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। খবর রয়টার্সের। ধারণা করা হচ্ছে ওয়াল স্ট্রিটের ইতিহাসে এই মামলা একটি মাইলফলক হয়ে থাকবে। একদিকে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম টুইটার, অন্যদিকে বিশ্বের শীর্ষধনী ইলন মাস্ক। এখন দেখার পালা আইনি লড়াই কে এগিয়ে থাকে। এর আগে শুক্রবার 8 জুলাই মাস্ক জানান তিনি টুইটার কিনছেন না। টুইটারের সঙ্গে 44 বিলিয়নের চুক্তিটি বাতিল করেছেন তিনি। মাস্কের অভিযোগ ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিটি ভুয়া অ্যাকাউন্টের ব্যাপারে তথ্য জানাতে ব্যর্থ হয়েছে। খান শান্ত, আইরিশ টেলিফিল্ম, ঢাকা।